সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমাদেরকে আমি গত ক্লাসে নত শতবিধানের নিয়মগুলো পড়াইছিলাম এবং এখানে তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে আমি একটু বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আরেকটু রিভাইজ করব এবং তোমাদেরকে আজকে বলছিলাম আমি টেকনিক আকারে পড়াই দিব নত বিধানের নিয়মগুলো, নত অথবা শতবিধানের নিয়মগুলো টেকনিক আকারে পড়াই দিব। আরেকটু আজকে রিপিট করি, তারপরে আমি টেকনিক আকারে পড়াই দিব। দেখো, টবর্গীয় বর্ণের সাথে তৎসম শব্দ সবসময় মূর্ধন্য ণ হবে, তারপরে রি র মূর্ধন্য ষ এর পরে সবসময় মূর্ধন্য ণ হবে, তারপরে রি র মূর্ধন্য ষ এরপরে যদি যে কোনো স্বরধ্বনি, তারপরে এই পাঁচটা বর্ণ মূর্ধন্য ষ অন্তস্থ ব হ অনুস্বর এবং ক বর্গীয় প বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী দন্ত্য ণ সবসময় মূর্ধন্য ণ হবে। তারপরে এই যে এখানে যে স্বভাবতই কতগুলো শব্দ দেওয়া আছে, স্বভাবতই যেখানে মূর্ধন্য ণ এর ব্যবহার হয় এখানে 42টা শব্দ আছে, এই 42টা শব্দগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কেননা তোমাদের পরীক্ষায় আসে নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য ণ এর ব্যবহার হয়েছে এভাবে। তারপরে এখানে দুটা নিয়ম দেওয়া আছে যে যেখানে নত্যবিধান খাটে না অথবা নত্যবিধান যেখানে বসে না, যে সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান কাটে না, রূপান্তরিত দন্ত্য ণ হয়, তবর্গীয় বর্ণের সাথে কখনো যুক্ত দন্ত্য ণ কখনো মূর্ধন্য ণ হয় না, সবসময় দন্ত্য ণ হয়। আচ্ছা, তোমাদেরকে এবার আমি একটু টেকনিক আকারে পড়াই দিই, এগুলো মুখস্থ করতে আমাদের একটু কষ্ট হবে, আমি একটু তোমাদের টেকনিক আকারে পড়াই দিলে তোমাদের জন্য ইজি হবে বিষয়টা। দেখো, আমি লিখতেছি, তোমরা দেখো, ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, ত থ দ ধ দন্ত্য ণ। আচ্ছা, একটা বিষয় দেখো তো, আমি এটাকে বলা হয় ট বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, আর এটাকে বলা হয় ত বর্গীয় বর্ণ, মানে ট বর্গীয় বর্ণ আছে পাঁচটা, ত বর্গীয় বর্ণ আছে পাঁচটা। আচ্ছা, তোমাদেরকে একটু আমি গল্প বলি, তোমরা আমার সাথে একটু রেসপন্স করবা। সাধারণত আমি যদি এটাকে একটা পরিবার হিসেবে গণ্য করি, এটাকে একটা পরিবার হিসেবে গণ্য করি, দেখো এদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন। আচ্ছা, সাধারণত তোমাদের বোঝানোর স্বার্থে আমি একটা কথা বলতেছি, এটা অন্যভাবে নেওয়ার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর স্বার্থে একটা কথা বলতেছি। দেখো, কারণ সবাই মানুষ, সবাই সমান পৃথিবীতে। দেখো, আমাদের পরিবারে সাধারণত যারা কাজ করে বা আমরা তাদেরকে যদি কাজের লোক অথবা কাজের মানুষ বলে থাকি, যেটাই বলি না কেন, আমাদের পরিবারে এরকম কাজ করার মতো একজন মানুষ সাধারণত থাকে, যারা একটু ভালো ফ্যামিলি তাদের অবশ্যই থাকে। অনেকে এখন যুগ পরিবর্তনের সাথে সাথে এটা আবার এটার প্রভাবটাও বেশি দেখা দিচ্ছে, যাই হোক সেটা হচ্ছে অন্য কথা। দেখো, সাধারণত যারা পরিবারে কাজ করে তাদের অবস্থানটা সাধারণত সবার শেষে হয়। তো সুতরাং দেখো, মনে করো এদের পরিবারে সবার শেষে অবস্থান হচ্ছে এর, আর এদের পরিবারে সবার শেষে অবস্থান হচ্ছে এর, তার মানে ট বর্গীয় বর্ণের চাকর হচ্ছে কি মূর্ধন্য ণ, ত বর্গীয় বর্ণের চাকর হচ্ছে কি দন্ত্য ণ। আচ্ছা, এদের পরিবারে যদি বাজারের দরকার হয়, এই যে চারজন এখন উজে তো চাকর আর এদের পরিবারের সদস্য আছে চারজন, এদের পরিবারে যদি বাজারের দরকার হয়, সঙ্গে করে যে একটা ওই যে ডোলা ধরতে হয় বা থলে ধরতে হয়, যে বাজার ব্যাগ ধরতে হয় বাজারের, এই বাজারের ব্যাগ ধরার জন্য এদের পরিবারে সাধারণত উকেই নিয়ে যাবে, আর এদের পরিবারে উকেই নিয়ে যাবে, কারণ এদের পরিবারের চাকর হচ্ছে উ আর এদের পরিবারের চাকর হচ্ছে ও। সেই জন্য যদি আমি এভাবে বলি, ট বর্গীয় বর্ণের এদের পরিবারে যদি যে কোনো বাজারের প্রয়োজন হয়, সাথে করে ওকে চাকর হিসেবে নিয়ে যাবে ওই বাজারের ব্যাগ ধরার জন্য, তার মানে ট বর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য ণ হবে, মানে কোথাও যদি আমরা যুক্ত ব্যঞ্জন দেখি এক্ষেত্রে ধরে নিতে হবে ট বর্গীয়র সাথে সবসময় মূর্ধন্য ণ হবে, কোনো দিন দন্ত্য ণ হবে না। এই জিনিসটা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। দেখো, ট বর্গীয় বর্ণের যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ঘন্টা, এই যে দেখো, এই যে ট বর্গীয় বর্ণের ট না, এই টয়ের সাথে এটা এখন কি দন্ত্য ণ নাকি মূর্ধন্য ণ,
বুঝে নিতে হবে ট বর্গীয় বর্ণের সাথে সবসময় কী হয়, মূর্ধন্য ণ হয়, এটা সবসময় মূর্ধন্য ণ, কেননা ট বর্গীয় বর্ণের চাকর হচ্ছে কি মূর্ধন্য ণ। তেমনিভাবে এটার সাথেও এটা বসবে, এটার সাথেও এটা বসবে, এটার সাথেও এটা বসবে, এই আর কি। এদের পরিবারে যখন বাজারের দরকার হবে তখন সাথে করে ওকে নিয়ে যাবে, সেই জন্য সবসময় ট বর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য ণ হবে, কোনো দিন দন্ত্য ণ হবে না। এইবার এখানে আসো, এটা যেভাবে পড়ছি আমরা একইভাবে এটা পড়বো। এদের পরিবারে সদস্য সংখ্যা এখন মূল সদস্য চারজন, আর ও হচ্ছে এদের পরিবারের চাকর। এদের পরিবারে যদি বাজারের দরকার হয় সাথে করে কাকে নিয়ে যাবে, এটা ওকে নিয়ে যাবে, দন্ত ন ওকে নিয়ে যাবে। যেমন দেখো আমি একটু উদাহরণ দিই, যেমন দন্ত, এই যে এটা ত না, ত এর সাথে এখন এটা মূর্ধন্য ণ নাকি দন্ত ন, এটা নিশ্চয়ই দন্ত ন। কেন, ত বর্গীয় বর্ণের এদের পরিবারের চাকর হচ্ছে ও, সুতরাং ও যদি বাজারে যায় ওকে সাথে নিয়ে যাবে, ও যদি বাজারে যায় ওকে নিয়ে যাবে, ও যদি বাজারে যায় ওকে নিয়ে যাবে, ও যদি বাজারে যায় ওকে নিয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, ট বর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য ণ হয়, ত বর্গীয় বর্ণের সাথে সবসময় দন্ত্য ণ হয়। এইবার তোমাদের এই যে এক নম্বর নিয়মটা একটু পরে দেখো তো, এই নিয়মটা এইখানে যে আমরা এই নিয়মটা পড়ছিলাম এটা আর এটা একই। তারপর এখানে তোমাদের নিচে আরেকটা দেওয়া আছে, এই যে ত বর্গীয় বর্ণের সাথে কোনো দিন মূর্ধন্য ণ হয় না, সবসময় দন্ত্য ণ হয়, সেটা হচ্ছে কি এই নিয়মটা। তার মানে আমরা দুটো নিয়ম মুখস্থ করে ফেলতে পারলাম। এবার এই দুটা নিয়ম থেকে আমরা আরও দুটো নিয়ম শিখব। দেখো আমি লিখতেছি, এখানে লিখলাম মূর্ধন্য ষ আর এটা লিখলাম দন্ত্য ষ। দেখো টবর্গীয় বর্ণের সাথে যেমন মূর্ধন্য ণ ব্যবহৃত হয়, টবর্গীয় বর্ণের সাথে তেমনি আবার মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। টবর্গীয় বর্ণের সাথে যেমন দন্ত্য ণ ব্যবহৃত হয়, টবর্গীয় বর্ণের সাথে আবার তেমনিভাবে দন্ত্য ষ ব্যবহৃত হয়। কীভাবে ব্যবহৃত হয় যুক্তিটা দেখো। আচ্ছা, অনেক সময় দেখা যায় আমাদের পরিবারে যারা কাজ করে তারাও মাঝে মধ্যে অসুস্থ অসুখ বিসুখ হয়ে যায়, আর তাদের অসুখ বিসুখ হয়, হয়তো হঠাৎ করে মনে করো ও অসুখে আক্রান্ত হয়ে গেছে, ধরো ও জ্বর উঠছে, জ্বর উঠলে কি ওদের সাথে আর বাজারে যেতে পারবে? সম্ভব না। তো এখন ও কী করবে, মূর্ধন্য ণ কী করবে, ও তাদের যে কাজের লোক আছে সে কী করবে, তার যে কোনো আত্মীয় স্বজনকে, তার ভাই বোন বা যে খালা হোক না মামা হোক, যেই রকমই হবে হোক না, একজনকে ম্যানেজ করবে, রিকোয়েস্ট করবে যে কি ভাই আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার চাকরিটা তো বাঁচাইতে হবে, আমার পরিবর্তে আজকে ওদের পরিবারে গিয়ে একটু বাজারটা করে দিয়ে আসো না। তারপর কী করলো, ও ওর ধরো ভাইকে, ছোটো ভাইকে ম্যানেজ করলো, এটা হচ্ছে ওর ছোটো ভাই। কেমনে বুঝবো আমরা ওদের ব্লাড গ্রুপ একই, ব্লাড গ্রুপ একই বলতে কী রকম, দেখো এটার উচ্চারণ করো তো মূর্ধন্য ণ, মূর্ধা মূর্ধন্য ণ, আর এটার উচ্চারণও মূর্ধন্য ণ, মূর্ধন্য সব মূর্ধা মূর্ধা উচ্চারণ হচ্ছে। দেখো এটার উচ্চারণ এবং এটার উচ্চারণে মিল থাকাতে তার মানে এদের ব্লাড গ্রুপ একই হিসেবে আমি এই জন্য এটাই বললাম। তেমনিভাবে এটার উচ্চারণ এবং এটার উচ্চারণ দেখো, দন্ত্য ণ দন্ত্য, দেখো উচ্চারণ একই, দন্ত্য ণ দন্ত্য, দন্ত্য ণ দন্ত্য, দন্ত্য দন্ত্য, দেখো। সেই জন্য ওর ভাই হচ্ছে কি ও, ওর ভাই হচ্ছে কি ও, মনে করলাম আমার ভাইকে ম্যানেজ করলো, ও ওর ভাইকে ম্যানেজ করলো। তো তেমনিভাবে দেখো যেখানে মূর্ধন্য ণ ব্যবহার হবে না ট বর্গীয় বর্ণের সাথে, সেখানে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। যেমন ষষ্ঠ, তারপরে দুষ্ট, কষ্ট, নষ্ট, সৃষ্টি, তার মানে ট বর্গীয় বর্ণের সাথে সবসময় কী হচ্ছে মূর্ধন্য ণ হচ্ছে, বিষয়টা হচ্ছে এইরকম। তেমনিভাবে ত বর্গীয় বর্ণের সাথেও ধরো ও যদি অসুস্থ হয়ে যায়, ও যদি যেতে না পারে বাজারে, তাহলে অল্টারনেটিভ হিসেবে দন্ত্য ষকে পাঠাবে, ওর ছোটো ভাইকে পাঠাবে। কেননা ওদের ছোটো ভাই কেমনে বললাম, ওদের ব্লাড গ্রুপে কি বা ওদের উচ্চারণগত মিল আছে, দন্ত্য ণ দন্ত্য ষ, সেই জন্য ত বর্গীয় বর্ণের সাথে যেমন দন্ত্য ণ ব্যবহৃত হয়, ত বর্গীয় বর্ণের সাথে তেমন দন্ত্য ষ ব্যবহৃত হয়। এই হচ্ছে কথা। যেমন উদাহরণ দিলি অসুস্থ, এই যে থয়ের সাথে দন্ত্য ষ ব্যবহৃত হয়েছে, মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না। তার মানে এখানে আমরা এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, দুইটা নিয়ম শিখলাম। এটা হচ্ছে কি শর্তবিধানের নিয়ম আর কি। এই যে আমরা যখন এর পরের পৃষ্ঠায় যাব, দেখো এই যে শর্তবিধানের নিয়ম, এই যে তৎসম শব্দে চার নম্বর নিয়মটা দেখো, এখানে
এটা পড়লাম। তারপরে ছয় নম্বর নিয়মটা আছে, এই দুটো নিয়ম পড়লাম। তার মানে এইখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, চারটা নিয়ম আমাদের ওটোভাবে মুখস্থ হয়ে গেল, এগুলো আর পড়তে হবে না, এটা ওটোভাবে মুখস্থ হয়ে গেল। দেখো এবার আজকে আমি সপ্তবিধানে যাচ্ছি, সপ্তবিধানটা একটু পড়াই দিচ্ছি। দেখো নত্যবিধান যেভাবে আমরা পড়ে আসছি, সপ্তবিধানও একই রকম। নত্যবিধানে যেমন তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ণয়ের ব্যবহারই হচ্ছে কি নত্যবিধান, তেমনিভাবে বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্যাশয়ের সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে কি সপ্তবিধান। নত্যবিধান যেমন খাঁটি বাংলা দেশি বিদেশি শব্দের ক্ষেত্রে তদ্ভব, দেশি বিদেশির ক্ষেত্রে প্রযোজ্য নয়, তেমনিভাবে সপ্তবিধানও দেশি তদ্ভব অর্ধ তৎসম বিদেশি শব্দের বানানেও মূর্ধন্যাশয়ের লেখার প্রয়োজন হয় না। যেমন আমরা অনেক সময় মাস্টার বানান এভাবে লিখি, মাস্টার অনেকেই লিখে মাস্টার বানান এভাবে লিখে, এটাকে আদৌ সঠিক কোনোদিন না, কারণ এটা ইংরেজি শব্দ, এটা সবসময় এভাবে লিখতে হবে মাস্টার। বিষয়টা বোঝা গেছে? আমরা আবার অনেকেই লিখি যেমন স্টেশন, মদিনা শহরের স্টেশন এভাবে লিখি, এটা কি শুদ্ধ? কোনোদিনও না, কারণ এটা ইংরেজি শব্দ, স্টেশন এভাবে লিখতে হবে স্টেশন। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে কি দেখো, এবার এখানে যে নিয়মগুলো আছে এগুলোও একইভাবে আমাকে পড়ে ফেলতে হবে, কেননা এগুলো আমাদের ইন্টারমিডিয়েটে গেলে বাংলা বানানের নিয়ম একটা অধ্যায় পাবো, দুঃখিত, এই অধ্যায়টি আমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। সুতরাং ওখানে আর এক্সট্রাভাবে পড়ার সুযোগ হবে না, এখান থেকেই তোমাকে পড়ে যেতে হবে, মুখস্থ রাখতে হবে এগুলো নিয়মগুলো। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো সুরীয় সরয়াবিন্দ অন্য স্বরধ্বনি ক ও র এর পরে প্রত্যয়ের দন্ত্যস্ব মূর্ধন্যাস হয়। মনে রাখবা সুরীয় সরয়াবিন্দ অন্য যদি স্বরধ্বনি থাকে এক্ষেত্রে সবসময় মূর্ধন্যাস হবে, মনে রাখবা। এই যেমন দেখো এখানে রসিকের আছে কিনা, এই রসিকারটা বয়ের আগে নাকি পরে, তুমি আমরা চোখে দেখতেছো কি আগে, কিন্তু আসলে না, এটা উচ্চারণ করে দেখো সবসময় পরেই আসবে। এই যে বয়ের পরে রশি আছে, রশির পরে দন্তস্বর ব্যবহৃত হয়েছে নাকি মূর্ধন্যাশ ব্যবহৃত হয়েছে, এই কথাই বলছে মূর্ধন্যাশয় ব্যবহৃত হয়েছে। কারণ অ আবিন্ন মানে হচ্ছে কি সরিয় সরাইয়া ভিন্ন অন্য স্বরধ্বনির কথা বলা হয়েছে, অন্য স্বরধ্বনি থাকলে সবসময় মূর্ধন্যাশয় হবে, গেল একটা। এখানে এবার দেখো দুই নম্বর নিয়মে রসিকারান্ত ও রসকারান্ত উপসর্গের পর কতগুলোতে ধাতু মূর্ধন্যাস হয়, মানে রসিকারান্ত এবং রসকারান্ত উপসর্গের পর সবসময়, যেমন অবি একটা উপসর্গ, এই অবিতে ভয়ের পরে, যেমন দেখো অবি বানান এইরকম সরিয় ভরসিকার বি, এটা হচ্ছে কি একটা উপসর্গ। এই উপসর্গে দেখো মনে হচ্ছে কি রসিকারটা ভয়ের আগে, আসলে না, তুমি উচ্চারণ করে দেখো এই রসিকারটা সবসময় ভয়ের পরেই হবে, দেখো উচ্চারণ করে দেখো অভি ই অভি। তো সুতরাং এই অভি রসিকারান্ত, এই যে রসিকারান্ত, রসিকারান্ত অথবা রসকারান্ত উপসর্গের পরে যদি দন্তস্ব মূর্ধন্যাস আসে তাহলে এক্ষেত্রে সবসময় মূর্ধন্যাশয় বসাতে হবে, কোনোদিন দন্তস্ব বসানো যাবে না। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো কিছু কিছু ধাতুতে ব্যবহৃত হয়, ধাতু মানে হচ্ছে ক্রিয়াবোধ, অন্য ক্ষেত্রে ব্যবহৃত হবে না, হয়তো আবার সব সময় না, কতগুলোতে বলছে মানে এটা আবার ব্যতিক্রমও আছে। দেখো তারপরে রি, রিকারের পর সবসময় মূর্ধন্যাশ হয়, এটা এই যে এখানে একটা নিয়ম দেওয়া আছে না, দুই নম্বর নিয়ম নত্যবিধানের, এই নিয়মের মতো এক অনেকটা। চার নম্বর নিয়মটা আমরা পড়ছি, আর পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে কি রয়ের পরে যদি অ আবিন্ন অন্য স্বরধ্বনি হয় তবে সেক্ষেত্রে মূর্ধন্যাশ হয়, তেমনিভাবে এইটার মতো আর কি, এক নম্বরের মতো যদি র, র এর পরে যদি সরিয় এবং সরাইয়া ভিন্ন অন্য স্বরধ্বনি, যে কোনো একটা স্বরধ্বনি, সেটা রসি হতে পারে, রস হতে পারে, দীর্ঘ হতে পারে, রি হতে পারে, হতে পারে, ও হতে পারে, যে কোনো একটা স্বরধ্বনি থাকে এবারে এই দুটা ব্যতীত, তাহলে এক্ষেত্রে সবসময় র এর পরে যদি দন্তস্ব মূর্ধন্যাশ যে কোনো একটা বসাতে হয় তাহলে এখানে কোনোদিন দন্তস্ব বসবে না, সবসময় মূর্ধন্যাশয় বসবে, ঠিক আছে, এই কথা এখানে বলা হয়েছে। যেমন দেখো পরিষ্কার, এই যে পরিষ্কার, এই যে দেখো এখানে র, র এর পরে রসিকার আছে, মনে হচ্ছে কি চোখে দেখতে মনে হচ্ছে কি র এর পূর্বে রসিকারটা, আসলে না, র এর পরে হচ্ছে কি রসিকারটা, তুমি উচ্চারণ করে দেখো না হয়, এ রসিকারের পরে এখন দন্তস্ব মূর্ধন্যাশ আসলে সবসময় মূর্ধন্যাশয় বসবে, কোনোদিন দন্তস্ব বসবে না, বিষয়টা হচ্ছে এইরকম। তারপরে
छय नम्बर नियम तो पढ़सी टेक्निक आकार और सात नम्बर नियम आसे देखो कतगुल शब्द स्वभावते मूर्धन्य है से हिसाब से व्यवहित से कारण यो दरकार आज खूब बेसि तुम्हारे परीक्षा अनेक बेसि आसे जे नीचे कुंटी स्वभावते मूर्धन्य व्यवहार होगुलो मुखस्त रखते हैं। तपर एखे एक विषय देवा आरबी फार्सी इंग्रेजी इत्यादि विदेशी शब्द के आगत मूर्धन्य है ना एबारे बोलते कि मूर्धन्य कोथाई है ना सब समय मना रखबा विदेशी शब्द को मूर्धन्य व्यवहार नहीं आगे पढ़सम। तपर देखो संस्कृत सात प्रत्ययुगे पदे मूर्धन्य है ना सात प्रत्ययुगे मना रखबा एखे किस उदाहरण देवे एगो एक मुखस्त रखबा। तो सुप्रिय शिक्षार्थी आज के यतटुकू भलो थको सुस्थ आल्ला हाफिज़।